লিমিটেড ইউজ আমাদের জানা এই লিমিটেড ইউজ থাকবার জন্যই আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় বা আমরা তখন কথা বলতে যাই তখন খুব স্মুথলি খুব স্মার্টলি বা মার্ক কানেকশন রেখে আমাদের খুব ইমপ্রেসিভ কথা বলতে আমাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় এই অসুবিধাগুলো দূর করবার জন্যই আজকে আমি তোমাদের জন্য বিশেষ ক্লাস উপহার দিতে চলেছি স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার ফর্টি ইউজ অফ সাম ইমেন্সলি ইম্পর্টেন্ট ওয়ার্ডস অর্থাৎ এই ওয়ার্ডগুলো আমাদের ভীষণ ভাবে প্রয়োজন হয় এই ওয়ার্ড গুলোর আমি কতগুলো ইউজ বা কায়দা বা কৌশল দেখে দিব যা জানলে পরে তোমাদের এই ধরনের সমস্যা খুব ইজিলি ওভারকাম করতে পারবে সো লেটস গো প্রথম আমরা আলোচনা করছি ইউজ অফ লেট দেখো এই যে লেট ওয়ার্ড আমাদের কিন্তু মাত্র ভাবে প্রয়োজন হয় একটু ভালো কথা বলতে গেলে না লেটের ব্যবহার মারাত্মক ভাবে আমরা দেখি চলো দেখি লেট মানে কি লেট মানে হচ্ছে অ্যালাও বা পারমিট অর্থাৎ অনুমতি এই যে লেট ওয়ার্ডটার মানে হচ্ছে এলাও করা মিট করা এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে হয় দেখো আমি কতগুলো টেকনিস শিখে দিচ্ছি তোমাদের দেখো কি বলতে পারি লেট মেস আমায় বলতে দাও লেট লেট মি পে আমায় পে করতে দাও লেট মি হিয়ার আমায় শুনতে দাও লেট মি স্পেল আমার বানান করতে দাও লেট মি আমায় আসতে দাও লেট মি চিন্তা করতে দাও লেট মি তাহলে কি করব আমরা এই যে লেট যখন আমরা জানলাম তখন আমরা কি করতে পারি ইজিলি আমরা এই আমায় আমায় যেতে দাও ভাই লেট মি গো ফার্স্ট আমায় একটু শুনতে দাও লেট মি হিয়ার ফার্স্ট পে আমায় পে করতে দাও আচ্ছা আমায় একে বানান করতে দাও লেট মি পে ফার্স্ট লেট মি স্পেল ফার্স্ট আমায় আগে শুধো দাও লেট মি গিফ নি দা অপারেটি ফার্স্ট এই যে কথাটা তাহলে আমরা কি আরো আছে দেখো আর কিভাবে ইউজ করতে পারি লেট লেট হিম ব্রিং তাকে আনতে দাও লেট হিম টেল তাকে বলতে দাও লেট হিম সুজ তাকে পছন্দ করতে দাও লেট হিম ড আঁকতে দাও লেট হিম ইন তাকে উপভোগ করতে দাও লেট হিম প্রে তাকে প্রার্থনা করতে দাও লেট হিম তাকে অনুভব করতে দাও লেট হিম লাইন তাকে জানতে দাও বা শিখতে দাও তাহলে দেখো এই যে লেট ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু ইজিলি এরকম অসংখ্য সেন্টেন্স বিশেষ করে আমরা যখন অফিসে থাকি বা আমরা ক্লাসে থাকি বা কোনো একটা কোনো ডেলিভারি দিচ্ছে আমার লেকচার তখন কিন্তু আমাদের ভীষণ কাজে লাগবে এইভাবে অসংখ্য কথা আছে তাকে আসতে দাও লেট হিম খাম তাকে যেতে দাও লেট হিম গো তাকে ভেতরে আসতে দাও লেট হিম খাম ইনসাইড লেট হিম লার্ন তাকে শিখতে দাও লেট হিম টেস্ট তাকে শেখাতে দাও লেট হিম রান তাকে তোর দাও লেট হিম টেক এক্সারসাইজ লেট হিম লেট হিম টেক হিজ অব্বা first soil is but the passion এই কথাগুলোকে আমরা লেট দিয়ে কিন্তু ইজি এরকম অসমুষ্যন্যত করে আমরা বানাতে পারবো এরকম আরো দেখো কি আছে ইউজ অফ ক্যান এই যে ক্যান ওয়ার্ডটাকে করে আমরা দেখো কত ওয়ার্ড করতে পারি ক্যানের মানেটা কি ক্যানের মানে হচ্ছে এবিলিটি বা সক্ষমতা বা পাওয়ার তো এই ক্যান ওয়ার্ডটাকে আমরা কিন্তু ইউজ করতে হয় কি রকম দেখো কতগুলো সিনন দেখো হি ক্যান গো সে যেতে পারে শি ক্যান গো সে দেখতে পারে দা বয় ক্যান সিং সে গাইতে পারে

আহ ক্যান ক্যান ভিভ ফিফটি রুপিস তুমি আমায় পঞ্চাশ টাকা দিতে পারো ক্যান ইড বি ফলস এটা কি মিথ্যা হতে পারে নেক্সট কি আছে আহ ক্যান ইড হাফ এটা কি ঘটতে পারে আহ ক্যান বড় মানি আমি টাকা ধার করতে পারি আই ক্যান ড্রাইভ আমি ড্রাইভ করতে পারি না ইউ ক্যান্ গো নাও তুমি যেতে পারো দেখো এরকম ওয়ার্ড এটা দেখো ক্যান ওয়াটাতে কি করতে পারি সমস্ত কিছু হি ক্যান ড্রপ সে আঁকতে পারে হি ক্যান সিং সে গাইতে পারে সে করতে পারে সমস্ত কিছু আমরা কিন্তু এইভাবে করতে পারি খুব ইজিলি নিট যখন নেগেটিভ দরকার হবে জাস্ট কান্ট ইউজ করবো ইজিলি হবে এইবার দেখো কেন পরে কি দেখবো আমরা একটা কটন ওয়ার্ড মেয়ে এই ওয়ার্ডটা কিন্তু আমাদের ভীষণ ভাবে প্রয়োজন হয় মেয়ের মানেটা কি মেয়ের মানে হচ্ছে পসিবিলিটি বা পারমিশন অর্থাৎ একটা সম্ভাবনা বা পারমিশন মানে অনুমতি এই মে ওয়ার্ডটা দিয়ে আমরা দেখো কত ওয়ার্ড ইউজ করতে বানাতে পারি দেখো কত সেন্টেন্স হি মে খাম সে আসতে পারে আই মে শো আমি দেখাতে পারি আই মে নট খাম আমি আসতে পার আমি আসতে পারবো না নাও আসতে পারি শি মে ঠেকিট সেটা নিতে পারে মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হতে পারো হাউ ওল্ড মে মে হি তার বয়স হতে হতে পারে ইট মেরেই নাও। আজ এখন বৃষ্টি হতে পারে শি মে নো দ্য ট্রুথ সত্যরা জানতে পারে দেখো এই ওয়ার্ড গুলো তাহলে আমরা কি করতে পারি এই যে মেয়ে যখন আমরা জানলাম মেয়ের মানে পসিবিলিটা পারমিশন এইবার সেন্টেন্স বানাতে হয় বানানো যায় তা তুমি কি করবে এরকম শত 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 ওয়ার্ড গুলো বসালে কিন্তু তার কি করব জাস্ট সক্ষমতা বা যদি মানে কোনো অনুমতি বোঝায় জাস্ট সাবজেক্ট বসো মেয়ে বসাবো ভার যে কোনো ভার আর নেগেটিভ হলো নট বসাবো সে আসতে পারে না ঘেমে নাটকম তাকে সে আসতেও পারে আরো দেখি আরো অসংখ্য সেন্টেন্স দেখো তোমাদের মে আই কামিন স্যার এটা কমন মে আই আমি কি আসতে পারি স্যার আমি মে আই সে সামথিং আমি কিছু বলতে পারি মে শেখামিন স্যার ভেতরে আসতে পারে মে আই লিভ দ্য ক্লাস আমি কি ক্লাস এখন ত্যাগ করতে পারি মে আই চেক কির ফোন নাম্বার আমি কি আপনার ফোন নাম্বারটা নিতে পারি আহ ইট মে অর মে নট মে এটা টু এটা সত্য করতে পারে নাও হতে পারে ইউ মে মিট মিচ্ছে মোড়ো তুমি কালকে আমার সঙ্গে দেখা করতে পারো মে আই ইউজ ইউর ল্যাপটপ আমি কি আপনার ল্যাপটপটা ইউজ করতে পারি দেখো কিভাবে আমরা ইউজ করতে পারছি শুধু আমরা কি করবো যখনই বোঝাবো পারমিশন বোঝাবে তো আমরা এই কথাটা ইউজ করতে পারবো আমরা ক্লাস ক্লাস করছি স্যার আমি কি আপনার প্রশ্ন করতে পারি মে আজকে কোশ্চেন এবার ঘরে আছি এবার হয়তো আমরা টয়লেটে যাব স্যার মে আই গো টু টয়লেট এই কথাগুলো কিন্তু আমরা যদি একটুখানি ইউজ করি আমরা তাহলে কিন্তু আমাদের কিন্তু এই কনভারসেশনটা কিন্তু খুব ইজি হয়ে উঠবে নেক্সট আরও আছে দেখো ইউজ অফ হ্যাভ টু অর হ্যাজ টু হ্যাভ টু অর হ্যাজ টু হ্যাভটা আমরা আমরা জানি সাবজেক্ট কি হবে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর প্লুরাল যখন হবে তখন হ্যাভ আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি হবে হ্যাজ হ্যাভ টু বা হ্যাজ টু এটা তো ভীষণ ভাবে আমাদের প্রয়োজনে আমরা যখন কথা বলি তখন এটা মারাত্মক ইউজ হয় দেখো আমি কতটা উদাহরণ তোমার দেখাচ্ছি এবং সাথে কৌশল দেখাচ্ছি হি হ্যাজ টু স্ট্যান্ড সরি হি হ্যাজ টু অ্যাটেন্ড তাকে উপস্থিত হতে হয় দ্য গার্ল হ্যাজ টু রিড মেয়েটাকে পড়তে হয় ইউ ইউ হ্যাভ টু স্পিক তোমাকে বলতে হবে দে হ্যাভ টু ডু তাদের এটা করতে হবে আই হ্যাভ টু ডু সামথিং আমাকে কিছু করতে হবে ইউ হ্যাভ টু তোমায় বলতে হবে দে হ্যাভ টু কাম তাকে আসতে হবে শি হ্যাজ টু গো মার্কেট তাকে বাজারে যেতে হবে তাহলে দেখো এইভাবে আমরা কি করতে পারি সাবজেক্ট আমরা দেখলাম থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বা প্লুরাল হলে কি হবে হ্যাভ হবে তারপর টু তারপর কাম যে কোনো কিছু হচ্ছে তাকে আঁকতে হয় হি হ্যাজ টু ড্র তাদেরকে তাদেরকে উপস্থিত দে হ্যাভ টু অ্যাটেন্ড তাদেরকে করতে হয় দে হ্যাভ টু ডু রাজনীতিবিদদের এটা করতে হয় দ্য পলিটিশিয়ানস হ্যাভ টু ডু মিনিস্টারকে এটা এখানে যেতে হয় দ্য মিনিস্টার হ্যাজ টু গো দেয়ার তাহলে এইরকম ভাবে শুধু সাবজেক্ট হ্যাজ টু বা হ্যাভ টু তারপরে মেন ভাব খুব ইজিলি হাজার হাজার সেন্টেন্স আমরা বানাতে পারি এরপরে আমি তোমাদের দেখাবো ইউজ অফ হ্যাভ টু আর হ্যাড টু আমরা জানি হ্যাভ টু বা হ্যাস টু হলো আর তারই পার্স টেন্স হচ্ছে আমাকে করতে হয় আমাকে করতে হয়েছিল দেখো কি দেখছি আমরা প্রথম দ্য স্টুডেন্টস হ্যাভ টু স্যাক্রিফাইস ছাত্র ত্যাগ করতে হয় দ্য চিলড্রেন হ্যাভ টু স্লিপ ছেলে মেয়েদের পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হয় ইউ ইউ হ্যাভ টু মিট মি তোমার আমাদের তোমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে দে হ্যাভ টু তাদেরকে অপেক্ষা করতে হবে বা অপেক্ষা করতে হয় আই হ্যাড টু মিট ইউ আমাকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে হয়েছিল আই হ্যাড টু ইনভাইট ইউ তোমাকে আমার নিমন্ত্রণ করতেই হয়েছিল করতে হয়েছিল এবার ইউ হ্যাড টু কল মি তোমাকে আমাকে ফোন করতেই হতো হ্যাড টু রাইট মি ছেলেটাকে লিখতেই হতো তাহলে দেখো শুধু হ্যাভের জায়গা হ্যাড বসিয়ে দেবো এইভাবে এই ওয়ার্ড গুলোকে অসংখ্য ওয়ার্ড আছে অসংখ্য ওয়ার্ড দিয়ে এইভাবে কিন্তু আমরা একদম ইজিলি হাজার হাজার সেন্টেন্স খুব নির্ধারিত আমি বলতে পারবো আশা করি তোমাদেরকে আমি কিছু কৌশল যা দেখেছি সব আমি তোমাদের দিতে পারি কিছু কৌশল পাতিয়েছি এই কৌশলটাকে ইউজ করে তোমাদের বন্ধু বান্ধবী বা আত্মীয় শ্বশুর বা নিজেদের মধ্যে অসংখ্য সেন্টেন্স তোমরা কিন্তু খুব ইজিলি বানাতে পারো এরপর দিন আরো আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এরকম ওয়ার্ড দিয়ে আমি কিভাবে সেন্টেন্স বানাতে হয় এবং একটুখানি প্র্যাকটিস করলে একটু রেগুলার প্র্যাকটিস করলে পরে কিভাবে তোমরা ইজিলি যে কোনো পরিবেশে যে কোনো জায়গাতে খুব ইজিলি তোমার কমিউনিকেট করতে পারবে গুড বাই